আজকে আমাদের সামনে একটি রোগ দর্শক চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের উদ্ঘাটন আমরা করেছি র্যাব ফোর্সেস। আপনারা জানেন অত্যাচারিত নির্যাতিত মানুষের পাশে র্যাব ফোর্সেস সবসময় দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় আমরা যখন বক্তবহীন লাশ পাওয়া গিয়েছে, সেই খুনিদেরকে ধরার জন্য আমাদের র্যাবের যে চৌকস টিম, সেই টিমগুলো হত্যাকাণ্ডের পর থেকে দিন রাত কাজ করে দুইজন অভিযুক্তকে, মেন আসামিকে আমরা ধরতে সক্ষম হয়। এবং আসামিদের প্রদত্ত তথ্য অনুযায়ী আমরা তাদের যে লোকায়িত যে মাথাটা ছিল সেই মাথাটাকে উদ্ঘাটন করেছি। এবং বিভিন্ন অপকর্মের, তারা যে ধরনের অপকর্মে প্রাথমিক নির্যাতন চালিয়েছিল সেই নিরীহ মেয়েটির উপরে, সেই বিভিন্ন স্থানগুলো আমরা আপনাদেরকে দেখিয়েছি। এবং যে দা দিয়ে মাথাটা বিচ্ছিন্ন করেছিল সেই দাটাও আজকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়। এ প্রসঙ্গে আমি আপনাদেরকে বলতে চাই যে আসামি সুহেল এবং রিয়াজ অত্যন্ত হীন চরিত্রের অধিকারী, লম্পট, একজন বদমাস প্রকৃতির লোক। সে ইতিপূর্বে এরকম তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমাদেরকে জানিয়েছে যে ইতিপূর্বে অনেক মেয়েদেরকে সে সর্বনাশ করেছে। এবং এরই ধারাবাহিকতায় সে প্রেমের প্রতারণা করে মুসলিমা নামে যে মেয়েটি, তার সাথে গত হত্যাকাণ্ডের তিন দিন আগে পরিচয় হয় এবং তার সাথে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে এবং তার সাথে দেখা করার জন্য সে মনস্থির করে। এবং সেই জন্য তার সাথে আরেকজন সহযোগী যারা সুহেল এবং দুইজনে তাকে নিয়ে আসে। এই যে আপনাদের এখানে যে বাড়িটি আপনাদের দেখানো হলো, সে বাড়িতে সন্ধ্যা 8টা বা 9টার দিকে নিয়ে আসে। নিয়ে আসার পরে তারা একই রুমের মধ্যে তিনজন অবস্থান করে এবং মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তারপর তাকে উপর্যুপরি দর্শন করে। দর্শন করার পরে মেয়েটি যখন বুঝতে পেরেছিল যে সে প্রতারণার মধ্যে পড়েছে, সে বারবার আকুতি বিকুতি করে বলেছিল যে তোমরা আমাকে রক্ষা করো, আমি কাউকে বলবো না, আমাকে ছেড়ে দাও, আমার বাবা অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমি বাবার কাছে যেতে চাই। তখন তারা এর মধ্যে যুক্তি করে নিয়েছিল সুহেল এবং রিয়াজ যে তাকে ছেড়ে দেওয়া যাবে না, যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের অনেক শাস্তি হইতে পারে। সেই ধারণা করে মেয়েটাকে বললো যে ঠিক আছে তোমাকে ছেড়ে দেবো, গাড়ি নিয়ে গাড়ি আসতেছে, এরকম বলে রাস্তাতে যে এই যে আমি যেখানে দাঁড়িয়েছি এই রাস্তা করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আপনাদেরকে যে জায়গাটা প্রদর্শন করানো হলো সেখানে গিয়ে প্রথমে তাকে গলায় চিপ দিয়ে পিছন দিক থেকে এসে তাদের পরিকল্পনা অনুযায়ী তাকে প্রথমে গলায় মোচড় দিয়ে গলার মধ্যে টিপে ধরার পরে একবার মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ার পরে তার যে ওড়না ছিল সেই ওড়না দিয়ে দুইজনে খুব শক্তভাবে পেঁচ দিয়ে রাখে। পেঁচ দেওয়ার পরে এক পর্যায়ে পেঁচটা যখন সহজ হয় এবং মেয়েটা যখন শব্দ করতে থাকে তখন তারা ভাবে যে তার মধ্যে মৃত্যু হয়নি। তখন দুইজন দুই পাশে আরো জুড়ে পেঁচ দিয়ে গলার মধ্যে টান দিয়ে 2-3 মিনিটের মতো টান দিয়ে ধরে রাখে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ তারা এই বিষয়গুলো আমাদের সাথে অকপটে স্বীকার করে। তারপর যখন মৃত্যু নিশ্চিত হয় তখন এর মধ্যে থেকে তাকে এই বিষয়টাকে অন্য খাতে প্রবাহিত করার জন্য তাকে গলার মধ্যে ওই কাপড়টা পেঁচিয়ে গাছের সাথে ঝুলানোর চেষ্টা করে। তো একজন প্রথমে সোহেল কাছে উঠেছিল, বাট সে যথাযথভাবে ঠিক করতে পারেনি। পরবর্তীতে রিয়াজ উঠে তাকে গাছের সাথে বেঁধে দেয়। তার পরবর্তীতে তারা ঠিক মতো ফিক্স করতে না কারণে সে পড়ে যায় মাটিতে। পড়ে যাওয়ার পরে তারা তাকে কাঁধে করে নিয়ে যায়, বাইদিস্টার মৃত্যু হয়ে যায়। তারপর যে স্থানের মধ্যে তাকে কোপানো হয়েছে সেই স্থানের মধ্যে তাকে রেখে আসে। রেখে আসার পরে তো তখন তাদের একটা কুপ্রবৃত্তি ইচ্ছে হয় যে তার কাপড় চোপড় সবগুলো বিবস্ত্র করে ওই জায়গাতে তারা আবার তাকে পাশবিক নির্যাতন চালায় মৃতদেহের উপরে। এটা অত্যন্ত মর্মান্তিক, যে কোনো সুস্থ মানুষকে, মানুষের হৃদয়কে বেকুল করে, যে একটা মানুষ হয়ে পশুর চেয়ে একটা বিকৃষ্ট একটা কাজ করে। যাই হোক, তারপরে এই পাশবিক নির্যাতন চালানোর পরে তখন তারা এক পর্যায়ে চলে যায়। চলে এসে রাস্তার মধ্যে মনে হয় যে না, যদি এরকমভাবে লোকজন চিনে ফেলবে লাশটা, এই জন্য তারা মাথাটাকে বিচ্ছিন্ন করার একটা পরিকল্পনা করে। সেই অনুপাতে তারা দুইজনই রিয়াজের বাড়িতে আসে। রিয়াজের বাড়িতে যে বটি যেটা আমরা উদ্ধার করলাম সেই বটি নিয়ে যায়। নিয়ে গিয়ে তারপর তার মাথাকে তিনটা কূপ দিয়ে মাথাটা বিচ্ছিন্ন করে দিয়ে তখন তারা মৃত্যু নিশ্চিত হয় এবং তারা যার যার মতো করে নিজ বাড়িতে চলে আসে। অত্যন্ত দুঃখজনক হলে সত্য যে পরবর্তীতে তারা ভেবেছে যে এই ঘটনা হয়তো বা কেউ উদ্ঘাটন করতে পারবে না। তারা যখন লাশটা উদ্ধার হয় তখন তারা সেই লাশের আবার ভিডিও করতে গিয়েছিল পরবর্তীতে তারা বিভিন্ন জায়গাতে পালিয়ে যায়। আমাদের যে গোয়েন্দা তত্ত্ব এবং আমাদের যে র্যাবের যে আমাদের দুইজন অফিসার এবং তার দুইটা বিশেষ টিম নিয়ে দিন রাত কাজ করে গতকাল রাতে আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছে।
আমরা বিশ্বাস করি যে তাদের ছাগলের মতো এস এম এস করতে থাকলাম, আমার বোন দিতে দেয় না, আমি ফোন করে তুই আর টেনশন করিস না, আমি আর বাড়ি ফিরবো না। মাথা চুক আছে, মাথা চুক ধরতে পারবে না, ফালা দেবে।